Hi friends and dear students, welcome back to my YouTube channel Status MB. Aji ami ataitkoi guruttopurno kotha aro ami hodai pai thako hetu hoise amar jitu urine system, amar jitu excretion system, amar jitu reaction prokriya, ei reaction prokriya to ki jorito hoi thake are kene koi amar mutro utpadan hoy. আমি যে পেশাব করো, আমার যে পেশাব করা লাগে, এই পেশাব করার লগত আসলে কি ক্রিয়া আমার জড়িত হয়ে থাকে তাকে মই এটা সরু ভিডিওর যোগেদি জানাবলৈ চেষ্টা করছো। গতিকে আশা করো তোমালোকে ভিডিওটো শেষলৈকে চাবা আৰু নিজের বন্ধু বান্ধবীলৈকেও শেয়ার করে দিবা। প্রথম কথা হল মানুষের রেশন অঙ্গটো সাধারণতে কেইটামান বিশেষ অঙ্গরে গঠিত। তার ভিতর প্রধান অঙ্গটো হচ্ছে আমার কিডনি, মানে আমি যদি বৃক্ক বলে কইছো, বৃক্ক হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ অঙ্গ আমার রেশন অঙ্গ। ইয়ার পরে আমার মূত্রথলি, মূত্র নিষ্কাশন আদি বহুত বিভিন্ন অঙ্গ থাকে। এতিয়া প্রথম কথা হচ্ছে কিডনির নো কাম কি, মানে বৃক্কর্ণ কাম কি। একে আহরত যদি মনত রাখিব বিচারা যে বৃক্কর প্রধান কাম হচ্ছে আমার ব্লাডক পুরিফাই করা, অর্থাৎ তেজক শোধন করা। ব্লাডক যেটা পুরিফাই করিব, শোধন করিব, মানে ব্লাডক কি করিব লাগিব, সেকিব, মানে সেকন কার্যটো সম্পন্ন করিব। যেটা বৃক্কর আমার হাঁওফাঁও বা অন্যান্য অঙ্গ যেন কিছু রক্ত জালিকা থাকে, ঠিক একেদরে আমার বৃক্কটো কি থাকে, এনেকুৱা কিছুমান রক্ত নলিকা বা রক্ত জালিকা থাকে। আর এই জালিকাবিলাক লগ লাগি কিছুমান সরু সরু কাপৰ দৰে একো একোটা অংশ গঠিত হয়। আর এই কাপ সদৃশ রক্ত জালিকাবিলাকক আমি বা নলিকাবিলাকক আমি কি বুলি কওঁ, আমি নেফ্রন বুলি কওঁ। আর এই নেফ্রনৰে কাম হৈছে আমার যিবিলাক দেহর যিবিলাক তেজত থকা মানে বর্জনীয় পদার্থ, যেনে ইউরিক এসিড, শুনিছানে নাম, নিশ্চয় শুনিছা, ইউরিক এসিড হয়, ইউরিয়া, এইবিলাক আমার কি হয়, বর্জনীয় নাইট্রোজেন জাতীয় উপজাত পদার্থ। আর এই নাইট্রোজেন জাতীয় উপজাত পদার্থবিলাক কি হয়, এই যেটা মই নলিকা সদৃশ কাপ সদৃশ অঙ্গ বলে কলো, ইয়াত কি হয়, অধিশোষণ হয়, মানে শোষণ হয়। আর ইয়াত যেটা শোষণ হব, শোষণ হওয়ার পিছত কিছুমান অতিরিক্ত পানি, মানে যিখিনি পানি শোষণ নহল আর অতিরিক্ত পানি আর উপজাত পদার্থ কি হয়ে যায়, ইয়াত রই যায়। আর এই অতিরিক্ত পানি ভাগ নলিকা অংশত অধিশোষণ নহয়, মানে অধিশোষণ কোনখিনি হল, যিখিনি আমার কি থাকিল, আমার যিবিলাক উপজাত পদার্থ থাকিল, মানে যিবিলাক আমার প্রয়োজনীয় পদার্থ থাকিল সেইবিলাক হল, কিন্তু যিখিনি অতিরিক্ত ভাগ থাকিল সেইখিনি অংশ কি হয়ে গেল, পুনর আমার কিছুমান মূত্র নলীরে গৈ মূত্রথলীত জমা হল গৈ। যেতিয়া আমার মূত্রথলীত এইবিলাক জমা হল, তেতিয়া কি হব, এইবিলাক মূত্রথলীর যেতিয়া পরিমাণটো বৃদ্ধি হব, তাত কি হব, প্রেসার হব, মানে এটা হেঁচা পড়ব। সেই হেঁচা পড়লে সেই মূত্রবিলাক, মানে সেই অতিরিক্ত পানিভাগ যত ইউরিয়া ইউরিক এসিড আদি থাকে, সেই পানিভাগ কি হয়ে গেল, আমার মূত্র নলীয়েদি বাহিরলৈ ওলাই আহে। এই ক্রিয়াটোত, এই কার্যটোত আমার মগজু আর পেশী কোষ মানে একটিভলি পার্টিসিপেট করে, মানে খুব মানে একটিভলি কি হয়ে থাকে, তাতে জড়িত হয়ে থাকে, ইনভলভ হয়ে থাকে। ফলস্বরূপে যদি একটিভলি জড়িত হয়ে থাকিব, তেতিয়া আমি আমার যদি পেশাব করা কার্য, আমার যদি পেশাব লাগিব, তেতিয়া আমি সেটা কি করিব পারো, কন্ট্রোল করিব পারো আমার মগজুর যোগেদি। সেইকারণে আমি পেশাব করাটো কন্ট্রোল করিব পারো, নহয়নে তোমালোকে নিশ্চয় গম পাইছা, কেতিয়াবা এনেকুৱা হয় বহুত পেশাব করা লাগিলেও পেশাব করিবর কারণে ঠাই বিচারি নাপালে আমি কন্ট্রোলত রাখো। বেশিরভাগ আমার ছোৱালীবিলাকেতো কি হয়, কিছুমান ছোৱালী এনেকুৱা পাইছো যে ৰাতিপুৱাই ওলাই যাব, ৰাতিহে আহি ঘৰত পেশাব কৰিব, গতিকে একেবাৰে বেয়া কথা। আর এনেকুৱা হলে মূত্রথলীত তার পরিমাণটো বৃদ্ধি হব, তার যিবিলাক অদরকারী বর্জনীয় পদার্থ আছে সেইবিলাক কি হব, তলত গেট হিসাবে পৰি ৰব, আর এনেকৈ আমাৰ
পাথর আদি বেমার হব গতি সাবধানতা অবলম্বন করবা সাবধানের মরণ নাই বলে কয় আর তোমালে যদি ভিডিওটা ভাল পাইছা তাহলে লাইক কমেন্ট আর শেয়ার নকরকম না থাকবা বলে আশা রাখি। ধন্যবাদ এন্ড থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই বাই।